ঘুরতে গিয়ে আম্মু আমাদের দিয়ে যেই কাজ করালো এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে আর ভেবেছিলাম ঈদ তো শেষ ঈদের ঘোরাঘুরিও হয়তো সবার শেষ হয়ে গিয়েছে কিন্তু না আমাদের মতো অনেকেরই ঈদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি ভেবেছিলাম এখন একটু সবকিছু ফাঁকা থাকবে ঘুরে আনন্দ পাবো কিন্তু সেটা আর হলো না তো সেদিন বেলায় বের হয়ে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে তো চলে গিয়েছিলাম মিরপুর বেরিবাদে ভেবেছিলাম তামান্না পার্কে যাব ছেলেরা অনেকদিন ধরেই বলছিল তামান্না পার্কে যাবে ঢাকায় আসার পরে একবারও আমাদের আসা হয়নি যদিও এই পার্কে বহুবার এর আগে আসা হয়েছে বলা যায় যে আমাদের ছোটবেলায় আমরা ঘুরতে এসেছি এখন বাচ্চাদেরকে নিয়ে ওদের ছোটবেলায় ঘুরতে আসতেছি তো যাই হোক ওই দিন ছিল ফ্রাইডে ফ্রাইডে তে সচরাচর অন্য দিনের তুলনায় একটু ভিড় থাকে সেটা তো স্বাভাবিক কিন্তু যাওয়ার পরে যে অবস্থা সেটা দেখে আর পার্কে ঢোকার মতো অবস্থা নেই কারণ দেখে মনে হচ্ছিল যে না ভাই আজকে ঈদের দিন বা ঈদের পরের দিন এত পরিমাণে মানুষের ভিড় মানে মানুষ মনে হয় যে পঞ্চাশ জনের উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য আর তামান্না পার্কটা অল্প জায়গার মধ্যে অনেক রাইড আছে ছোট্ট একটা জায়গার মধ্যে গুছানো কিন্তু এতটুকু জায়গার মধ্যে এত মানুষ যদি ঢুকতে থাকে তাহলে আসলে সেখানে দম ফেলানো ঘোরানোর মতো অবস্থা থাকবে না ওইদিকে আমরা তো বাইক দিয়ে এসেছি তাই আগে চলে এসেছি আম্মুরা এখন এসে পৌঁছায়নি তাই আমরা অপেক্ষা করছিলাম যে দেখি সবাই যদি রাজি হয় তাহলে যাব আর না হলে এখানে যাব না অন্য কোথাও যাব কারণ ঘুরতে গেলে মানুষ থাকা ভালো কিন্তু এত মানুষ থাকলে আবার ঘুরে আনন্দ পাওয়া যায় না দেখা যাবে বাচ্চারা কোনো রাইডেই হয়তো উঠতে পারবে না ভিতরে আমরা যাব ঠিকই তো এরপর আমরা ডিসিশন নিলাম পাশেই হচ্ছে ফেরিল্যান্ড তামান্না পার্কের পাশেই তো ভাবলাম সেখান থেকে ঘুরে আসি যদিও এর আগে এখানে কয়েকবার আসা হয়েছে বাট এখানে একটু আসলে রিল্যাক্সে বসা যায় জায়গাটা বেশ বড় সড়ো আর তাছাড়া হচ্ছে গিয়ে নৌকায়ও ঘোরা যায় আর এখানে হচ্ছে বাইক পার্কিং এর জন্য তিরিশ টাকা নেয় কার পার্কিং এ মেবি পঞ্চাশ টাকা আর এন্ট্রি ফি নিয়ে থাকে হচ্ছে গিয়ে বিশ টাকা করে তো পুলিশের গাড়ি দেখে বাচ্চারা এখানে একটু ফাঁকে ছবি তুলে নিল এরপরে হচ্ছে ঢুকেই হচ্ছে গিয়ে এখানে একটা দোলনা আছে তো ওরা দোলনায় একটু মন মতো দোল খেয়ে নিলো ফেরিল্যান্ড এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর কারণ তিন দিকেই হচ্ছে গিয়ে নদীর ভিউটা পাওয়া যায় যদিও এখন আগের মতো অতটা সুন্দর নেই মানে তাদের ডেকোরেশন অনেকটাই পুরাতন হয়ে গেছে হয়তো বা তারা খুব শীঘ্রই সেটা চেঞ্জ করবে কারণ এখানে হচ্ছে নদীর পাশ দিয়ে ওয়াকওয়ের কাজ চলতেছে যার কারণে তারাও হয়তো একটু রেস্ট নিচ্ছে আর কি ধীরে সুস্থে কাজ করবে তো এখানে গাছে প্রচুর আম হয়েছে আর নিচে হচ্ছে গিয়ে আম পড়েও ছিল আফিফ সেখান থেকে দুইটা আম নিয়ে আমাকে দেখাচ্ছে বলে দেখো আম্মু আমি আম পেয়েছি বিগত দশ বারো বছর আগে এই জায়গার মানে ডেকোরেশন বা ভিউ অন্যরকম লাগতো এখন আবার অন্যরকম লাগে মনে হয় সামনে কাজ ফুলে তখন আরও বেশি সুন্দর হবে আর কি আর এখনও ওই যে কাজ চলতেছে কিছু কিছু জায়গায় তো আমরা এসেই প্রথমে হচ্ছে এখানে নৌকায় ঘুরে নিলাম এখানে আপনারা ছোট নৌকা বড় নৌকা বিভিন্ন সাইজের হচ্ছে গিয়ে ইঞ্জিন চালিত নৌকা বা নর্মাল নৌকাগুলোও পেয়ে থাকবেন তো ঘন্টায় বা আধা ঘন্টায় চুক্তিতে আপনারা উঠতে পারেন নর্মাল নৌকাগুলোতে সাধারণত দেখা যায় যে এক ঘন্টার জন্য চারশো টাকা পাঁচশো টাকা এরকম বলে থাকে তো আপনাকে একটু দামাদামি করে উঠতে হবে তো আমরা আধা ঘন্টার জন্য উঠেছিলাম দুইশো টাকা দিয়ে আর নৌকা ভ্রমণের এই ডিটেলস ভিডিওটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর মানে বেলা পরন্ত বিকেলে মানে এরকম নৌকা ভ্রমণ আসলেই অনেক বেশি আনন্দ দিবে যে কাউকে তো নৌকা ভ্রমণ শেষ করে আমরা ভাবলাম যে ঠিক আছে এবার আমরা রেস্টুরেন্টের ওই দিকটায় বসি কারণ ভাবলাম যে সন্ধ্যার আগে আগে আমরা নৌকায় ঘুরে নিই যেহেতু সাথে বাচ্চা কাচ্চা আছে আর নদীতে এখন বেশি একদম কচুরি পানা দিয়ে ভরে গিয়েছে আর নৌকা থেকে উঠেই পাশে হচ্ছে গিয়ে মানে নতুন মাটি যেহেতু এই জায়গাগুলোতে মানে চরের মতো ভরাট করা যার কারণে দেখেই হচ্ছে এখানে প্রচুর শাক দেখে আম বলতেছে কি যে এখান থেকে শাক নেওয়া যায় ফ্রেশ ফ্রেশ শাক খেতে বেশ ভালো লাগবে শুকনো জায়গায় যেহেতু হয়েছে তো যেই কথা সেই কাজ সেদিকে আম্মু শাক তোলা শুরু করে দিয়েছে আর এদিকে বলতেছে তোরা দাঁড়ায় আসিস কেন তোরাও তোর সবাই মিলে তুললে অল্প সময়ে অনেক শাক তোলা যাবে আর এখানে অনেক শাক তো আমি বললাম এটা কোনো কথা হলো বেড়াইতে সে এখন আমরা শাক তুলবো তো যাই হোক এটা ফেরিল্যান্ডের পাশেই আর কি আপনারা ওখান দিয়ে মানে হাঁটার জন্য এই জায়গাগুলোতে বের হতে পারেন ওয়াক ওয়েটা এখনও রেডি হয়নি রেডি হলে সেখানেও হয়তো হাঁটাতে মানে হাঁটতে বের হওয়া যাবে আর কি ওদিকে আম্মু খালাম্মা শাক তুলতেছে আফিফের আব্বু শাক তোলার কাজে লেগে গেছে কারণ এই লোকটার শাক হচ্ছে এত পছন্দ মনে হয় তাকে ঘাস কেটে রান্না করে দিলেও সে খেয়ে ফেলবে আর এদিকে আমার ছেলে হচ্ছে খুবই বোর হচ্ছিল বলতেছে আমার ভালো লাগতেছে না পরে তাকে এখানে একটু কার্টুন দেওয়া হয়েছে সে বসে বসে কার্টুন দেখতেছে আর এদিকে হচ্ছে সবাই যার যার মতো শাক তুলতেছে আর আব্রার খুব এনজয় করতেছে শাক তোলা তো অবশেষে আমাদের শাক তোলা হলো আর এদিকে জামার সাথে একটু সূর্য অস্তের ছবি নিতে চাইছিলাম বাট বেচারা ছবি আর ভিডিও কি করবে সেখানে দুষ্টামি করতে থাকে পরে আমি বললাম তোমার সাথে আর ছবি তুলবো না এদিকে ওই যে শাক টাক তুলে এখানে ঘাসটা সাবি যাবি লাগছে এখন হাত পা চুল গাইতেছে আর আম্মুকে বলতেছি যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে বাসায় গিয়ে তো যাই হোক আম্মু এরকম স্মরণীয় ঘটনা ঘটাবে বুঝতে পারেনি আর এদিকে ভিউ কিন্তু আসলে অনেক সুন্দর আমরা ওই নিচের ওই জায়গাটায় শাক তুলেছিলাম তো এরপরে এখানে খাবার অর্ডার করার জন্য গেলাম আর মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু রিমোট এরিয়া আশেপাশে সেরকম রেস্টুরেন্ট নেই কম সো খাবার দাবার প্রাইস একটু বেশি মনে হতে পারে বাট খাবার দাবার খারাপ না ভালো আর হচ্ছে গিয়ে পরিবেশটা যেহেতু ভাল লাগে তো এটা কোনো ব্যাপার না তো এখানে আবার তারা বাবা ছেলেরা চলে গেছে বেলুন ফুটাইতে এটা অবশ্য আমার ফুটানোর ইচ্ছা ছিল কিন্তু সেই আর ফুটাই নাই ছেলের বাবার সাথে ওই মানে কথায় কথায় ঝগড়া লেগে যায় একটু টুকটাক ঝগড়া হয়েছে পরে আমি আর যাইনি তো যাই হোক ভিডিও অবশ্য আমি করি নাই না করে নিয়ে আসছে আর এখানে দশটা শ্যুটের জন্য হচ্ছে বিশ টাকা করে নেওয়া হচ্ছে তো খারাপ না মানে বিশ টাকা দিয়ে একটা ভালোই মজা উপভোগ করা যায় তো এক ছেলেকে ফুটাইতে গেলে আরেক ছেলে মন খারাপ করতেছে মানে দুইজনকে একসাথে ফুটাইতে পারলে তাদের হলো গিয়ে বেশি মানে শান্তি লাগতো আর কি তো তারা কয়েকটা পেরেছে চার পাঁচটার মতো পেরেছিল মেবি আর বাকিগুলো আর পারেনি আর এদিকে সেই ফাঁকে আমাদের খাবারও চলে এসেছে আমরা হচ্ছে চিকেন ললিপপ অর্ডার করেছিলাম এখানে হচ্ছে বারো পিস ছিল আর এটার প্রাইস নিয়েছিল পাঁচশো তিরিশ টাকা বা পাঁচশো টাকা এরকম আমার এক্সাক্ট মনে পড়ছে না আর সাথে আমরা পানি নিয়েছিলাম আমরা মোটামুটি এখানে বসে প্রায় চার লিটার পানি খেয়ে ফেলছি কারণ ওই দিনও বেশ গরম ছিল আর আবরার এদিকে ধুলাবালি পেয়ে খেলা শুরু করে দিয়েছে তাই ওকে আর বারণও করিনি আর এরপরে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে তো ভিতরে আমরা টেবিল চেয়ারে আর বসিনি ভাবলাম এই জায়গার ভিউটা নিয়ে আর ঠান্ডা ঠান্ডা বাতাসে বসে মানে খেতেই বেশি ভালো লাগবে আর সত্যি সময়টা আমরা খুবই উপভোগ করেছিলাম তো ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা পেজ ফলো করেননি তারা অবশ্যই করে দিবেন আর আপনারাও ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটাতে কিন্তু চলে যেতে পারেন মিরপুর বেরিভাদে ফেরিল্যান্ডে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে